কিছু দৃশ্যমান মেকানিজম আমাদের রয়েছে, কিছু অদৃশ্য মেকানিজম আমাদের রয়েছে। সো রাতে যেন তারা করতে না পারে সেজন্য আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান ব্যবস্থা রেখেছি। আমাদের আরও কিছু ব্যবস্থা রয়েছে যেগুলি আমি হয়তো সবসময় সবার কাছে বলা সম্ভব নয়। আমরা এই সন্ত্রাসীদেরকে যারা আমার রাজনীতির নামে জনগণকে পুড়িয়ে মারার চেষ্টা করছে, অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে, ব্যক্তিগতভাবে যারা ছোট ছোট ব্যবসায়ী একটা দুইটা বাসের মালিক সেগুলো পুড়িয়ে দিয়ে যাকে সর্বশান্ত করে ফেলছে, এই ধরনের নাশকতাকারীদেরকে, এই দেশের শত্রুদেরকে আমরা অবশ্যই আইনের আওতা আনার জন্য যত ধরনের মেকানিজম গ্রহণ করা প্রয়োজন আমরা অল আউট আমরা এইবার মাঠে নেমেছি। আমরা এই ধরনের সন্ত্রাসীদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেব না এবং তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কারণ আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা আমাদের পুলিশ সদস্যকে ডেপ্লয় করেছি। তাদের কাজই হচ্ছে বাসের ভেতর উঠবে, বাসের সামনে মাঝখানে পেছনে কারা বসে আছে জাস্টলি ছবি তুলবে, ছবি তুলে বাসের মধ্যে চলে যাবে। এই কাজগুলি আমরা করছি। এইগুলি করলে মানুষের মধ্যে এক ধরনের আস্থা ফিরে আসবে যে পুলিশ ইজ ওয়ার্কিং। আরেকটা হচ্ছে যে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত, সেও জেনে যাবে যে তার ছবি কিন্তু পুলিশের কাছে রয়েছে। সো আমরা ঢাকা শহরের অসংখ্য জায়গায় আমরা পুলিশ তুলে দিচ্ছি এবং সব জায়গা থেকে আমরা ছবিগুলো তুলে নিয়ে আসছি। সো আমাদের চেকপোস্ট, আমাদের সাদা পোশাকে পুলিশ, আমাদের আরও কিছু ব্যবস্থা রয়েছে যেগুলি আমি হয়তো সবসময় সবার কাছে বলা সম্ভব নয়। আমরা আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেছি যে অবশ্যই নাশকতাকারীকে কাউন্টার করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, কারণ নাশকতাকারীরা কখনোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাইতে শক্তিশালী হতে পারে না। নাশকতাকারীরা কখনোই আমাদের যে রাষ্ট্রীয় মেকানিজম সেই মেকানিজমের কে মানে টপকে অন্য কোনো মেকানিজম সৃষ্টি করবে, আমাদেরকে বিট করবে, এই ধরনের মেকানিজম তারা সৃষ্টি করতে পারবে না। সো আমাদের মেকানিজমের কিছু মেকানিজম আছে দৃশ্যমান, আর কিছু মেকানিজম আমাদের রয়েছে এটা অদৃশ্যমান। কাজে দৃশ্যমান মেকানিজম এবং অদৃশ্যমান মেকানিজম এই দুইটি মিলেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং নাশকতাকারীদেরকে আমরা কিন্তু অবশ্য অবশ্যই ধরে নিয়ে আইনের কাছে সোপর্দ করব। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিছু কাজের ডেটারেন্ট ইফেক্ট রয়েছে। যেহেতু ঢাকা শহরের বাসের মধ্যে সব জায়গায় সিসি ক্যামেরা নেই, বাসের মধ্যেও নেই বাইরেও নেই, এবং যারা এই নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা কিন্তু পরিকল্পনা করেই কিন্তু বাসে উঠে এবং তারা কখন আগুনটা ধরাবে এবং কোন জায়গায় তারা নেমে যাবে এটা তারা ঠিক করেই কিন্তু বাসে উঠে। তো এটার কাউন্টার মেকানিজম হিসেবে আমরা অনেক বাসের লোক তুলে দিচ্ছি সিভিল ক্লথে, বুঝতেও পারবে না সে এটা পুলিশ নাকি অন্য সাধারণ জনগণ। আর পোশাকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ছবি তুলছি। সো আমি বলছি যে রাতের বেলা কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমাদের কিছু মেকানিজম চেঞ্জ করেছি। আপনি দেখতে পাবেন দিনের বেলা এখন আমরা যত পরিমাণ পুলিশ ডেপ্লয় করছি তার চেয়ে বেশি ডেপ্লয় করছি রাতের বেলা, কারণ রাতের বেলা মানুষ রাস্তাঘাট একটু তুলনামূলক ফাঁকা হয়ে যায় এবং সন্ত্রাসীরা যে চেষ্টাটা করছে যে মানুষের মনের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যে মানুষ হয়তো সে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকছে যে বাইরে গেলেই বোমা, বাসে উঠলেই বোমা। এই যে একটা আতঙ্ককর পরিবেশ সৃষ্টি করার যে চেষ্টা করছে নাশকতাকারীরা সন্ত্রাসীরা, এই ধরনের আতঙ্কগ্রস্ত পরিবেশ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য পুলিশের ভিজিবিলিটি আমরা বাড়াচ্ছি, পুলিশের কর্মকাণ্ড আমরা বাড়াচ্ছি। রাতের বেলা আমাদের ডেপ্লয়মেন্টে আমরা ব্যাপক পরিবর্তন এনেছি। দৃশ্যমান পুলিশিং যেন থাকে, মানুষ যেন একটা আস্থা পায় যে না রাস্তায় পুলিশ কাজ করছে, বাসে পুলিশ কাজ করছে। সো এই আস্থা আনার জন্য আমরা কিন্তু ডেপ্লয়মেন্ট প্ল্যান অনেক চেঞ্জ করেছি। সো রাতে যেন তারা করতে না পারে সেজন্য আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান ব্যবস্থা রেখেছি। সো মানুষকে বলবো, সাধারণ মানুষকে বলবো, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে রয়েছে, যে কোনো প্রয়োজনে আপনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তা নিতে পারেন। পাশাপাশি সহায়তা না নিলেও আপনার জীবন এবং সম্পত্তিকে রক্ষা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেই অর্পিত দায়িত্ব আমরা সেটা শতভাগ নিষ্ঠার সঙ্গে পালন করছি এবং নগরবাসী আমাদেরকে একটু সহযোগিতার হাত সম্প্রসারিত করলে আমরা এবং আমরা যারা পুলিশে কাজ করছি এবং যারা অন্য যারা সিভিলিয়ান যারা পাবলিক যারা রয়েছে সম্মানিত নগরবাসীরা আমরা যদি একসঙ্গে মিলিতভাবে কাজ করি আমরা অবশ্যই এই কয়েকজন নাশকতাকারীকে আমরা অবশ্যই প্রতিহত করতে সক্ষম হব। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।